মিছিল নিয়ে বিভিন্ন ব্যানার নিয়ে আসলে সেখানে উপস্থিত হয়েছেন এবং তারা ইতিমধ্যে যেহেতু সমাবেশটি শুরু হয়েছে সুতরাং এখানে এখন স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন বিশেষ করে আওয়ামী যুবলীগের যে ওয়ার্ড পর্যায়ের যে নেতৃত্ব আছে তারা এখন বক্তব্য রাখছেন তারা বলছেন সম্প্রতি আওয়ামী যুব তারা বলছেন যে সম্প্রতি বিএনপি যে তারা যে ধরনের কর্মসূচি বিএনপির কর্মসূচি থেকে আসলে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে আসলে সহিংসতা ছড়িয়েছে কোথাও পুলিশের উপর হামলা হয়েছে কোথাও আবার সংঘর্ষে জড়িয়েছে বিএনপি সুতরাং তারা বলছেন যে বিএনপি নির্বাচনের আগে নির্বাচনকে কেন্দ্র করে দেশে এক ধরনের পরিস্থিতি তৈরি করতে চায় এবং সেটি হচ্ছে সহিংসতা এবং তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন এটি হচ্ছে যে এই সমাবেশ থেকে আসলে বলা হচ্ছে এবং এর প্রতিবাদে আসলে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল শুধুমাত্র ঢাকা মহানগরীর এই উত্তর আওয়ামী যুবলীগের যেই পক্ষ থেকে যে সমাবেশটি শুরু হয়েছে সেখানে আসলে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতারাও অনেকেই উপস্থিত হয়েছেন এবং এখানে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যে সভাপতি চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ তার এখানে আসার কথা রয়েছে এখন বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ইউনিট থেকে যুবলীগের থানা থেকে থানার যে কমিটিগুলো আছে সেখান থেকে নেতৃবৃন্দ যারা আছেন তারা বিভিন্ন নেতা কর্মীরা মিছিল নিয়ে এসে ফার্ম গেটের এখানে উপস্থিত হচ্ছেন এবং সমাবেশ স্থলে আসছেন তারা যেটি আসলে বলছেন সেটি হচ্ছে যে বিএনপি সম্প্রতি তারা বিভিন্ন কর্মসূচির নামে দেশে নৈরাজ্য তৈরি করেছে পুলিশের উপরে হামলা চালিয়েছে এবং এটি এক ধরনের সন্ত্রাসী তাণ্ডব তারা বলছেন যে যুবলীগ তারা সবসময় শান্তির পক্ষে এবং যুবলীগ কোনো সময় আসলে এই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি যাতে দেশে তৈরি না হয় সেই জন্য যুবলীগ সবসময় সচেষ্ট থাকবে এবং এখান থেকে যে নেতৃবৃন্দ যারা এখন বক্তব্য রাখছেন তারা আসলে বলছেন যে এই আন্দোলন বিএনপির যে নৈরাজ্য বিএনপির যে সন্ত্রাসী কার্যক্রম তার বিরুদ্ধে আসলে আওয়ামী যুবলীগ সবসময় সোচ্চার ছিল এবং রাজপথে থেকেই বিএনপি জামাতের এই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির আসলে তারা এই ধরনের পরিস্থিতিকে আসলে মোকাবেলা করার ঘোষণা দিচ্ছেন তো শুধুমাত্র ঢাকা মহানগর উত্তরের যে আয়োজন আজকে যুবলীগের এমনটি নয় ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের পক্ষ থেকেও একটি বিক্ষোভ সমাবেশ চলছে সেটি গুলিস্তানে সেখানে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি সরাসরি চলে যাবো সেখানে ধ্রুব রাজধানীর গুলিস্তানে কিন্তু এই মুহূর্তে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন শুধুমাত্র যে কেন্দ্রীয় নেতারাই নয় এবং ঢাকার বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি আজকে ঠিক সকাল 9:30 পর থেকে বিভিন্ন ঢাকার বিভিন্ন এলাকা থেকে ঢাকা মূলত ঢাকা দক্ষিণ মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে এখানে যে নেতাকর্মীরা তারা মিছিল নিয়ে এখানে আসতে শুরু করেন এখন কিন্তু এই মুহূর্তে প্রচুর নেতাকর্মী ভিড় এই গুলিস্তান যে বাংলাদেশ আওয়ামী লীগ অফিসটি আছে এই অফিসটির সামনে এবং এখানে কিন্তু কেন্দ্রীয় নেতারাও উপস্থিত আছেন এবং তারা কিন্তু বলছেন দেশব্যাপী দেশ বিরোধী বিএনপি জামায়াতের যে নৈরাজ্য তাণ্ডব এবং পুলিশের উপর হামলার যে প্রতিবাদ সেই প্রতিবাদেই কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলটি করছেন এবং আমরা দেখতে পেয়েছি এখানে যে যারা কেন্দ্রীয় নেতা আছেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের ঢাকা মহানগর দক্ষিণের যে সভাপতি রয়েছেন সাধারণ সম্পাদক রয়েছেন এবং যে আওয়ামী লীগের যে প্রেসিডিয়াম সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন তারা কিন্তু বলছেন শুধুমাত্র ঢাকাতেই নয় সারা দেশব্যাপী বিএনপি জামায়াত বিভিন্ন সময় পুলিশের উপর হামলা বিভিন্ন ধরনের তাণ্ডব এবং দেশে যে অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে তার বিরুদ্ধেই কিন্তু তারা রুখে দাঁড়াতে এখানে এসেছেন এবং তারা কিন্তু পর্যায়ক্রমে আজকে মূলত নামাজ পর্যন্ত আজকে যেহেতু শুক্রবার এই নামাজ পর্যন্ত তাদের এই কার্যক্রম চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন এছাড়াও ঢাকা মহানগরের বিভিন্ন জায়গা থেকে মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে এখানে নেতাকর্মীরা এসে উপস্থিত হবে বলে আমাদেরকে জানিয়েছেন যে এখানে যারা কর্তব্যরত আছেন তারা এবং তারা কিন্তু বলছেন যে এই নৈরাজ্য এবং বিএনপি জামায়াতের তারা তাদের মতে যে বিএনপি জামায়াতের নৈরাজ্য এবং তাণ্ডব এবং পুলিশের উপর যে হামলাটি হচ্ছে সেই হামলাটির প্রতিবাদে তারা কিন্তু যতক্ষণ পর্যন্ত এই হামলা বন্ধ না হবে এবং তাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা মাঠে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন এছাড়াও তারা বিভিন্ন সময় যে বিএনপি জামায়াত জোটে বিএনপি জামায়াত যে নৈরাজ্য এবং তারা যে বিভিন্ন জায়গায় যে তাণ্ডবগুলো করছে তারা বেশ কয়েকবার কুমিল্লার কথা উল্লেখ করেছেন যে কুমিল্লাতে পুলিশের উপর হামলা হচ্ছে এবং শুধুমাত্র কুমিল্লাতেই নয় সারা বাংলাদেশে তারা বলছেন যে সারা বাংলাদেশে একটি নৈরাজ্য তাণ্ডব এবং পুলিশের উপরে হামলার একটা বিভিন্ন মহলের যোগ সাজসে মূলত বাংলাদেশে যে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে বিএনপি জামায়াত জোট সেটার বিরুদ্ধেই কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশটি করেছেন এবং আওয়ামী লীগের আমরা
আমরা সকাল 9:30টার পর থেকে এখানে এসে দেখতে পেয়েছি এখানে কিন্তু সকাল 9:30টার পর তেমন নেতাকর্মী ছিল না কিন্তু প্রায় আধ ঘন্টার ব্যবধানে এখানে কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ের সৃষ্টি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নেতারা আছে এবং এখানে যে ঢাকা মহানগর দক্ষিণের যে নেতাকর্মীরা আছেন এবং সাধারণ সম্পাদক আছেন এবং এখানকার যে আওয়ামী লীগ ঢাকা দক্ষিণ মহানগর যুব দলের যে ভারপ্রাপ্ত সভাপতি রয়েছেন তিনিও কিন্তু এখানে কিছুক্ষণ পর বক্তব্য রাখবেন এবং তাদের একটাই দাবি যে তারা কিন্তু বলছেন তাদের দাবি একটাই যে বিএনপি জামায়াতের যে সারা দেশব্যাপী যে নৈরাজ্যটা আছে এই নৈরাজ্য যাতে অতি তাড়াতাড়ি যাতে বন্ধ করা হয় এই ছিল গুলিস্তান থেকে আমার কাছে সর্বশেষ আমরা সরাসরি ছিলাম গুলিস্তানে এবং তার আগে যুক্ত ছিলাম রাজধানীর ফার্মগেটে